চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে আমেরিকার জনসংখ্যার 58% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সংখ্যার বিচারে যা 190 মিলিয়ন বা 19 কোটিরও বেশি। মঙ্গলবার প্রকাশিত সিডিসির একটি অ্যান্টিবডি জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অবশ্য আমেরিকার সরকারি তথ্য অনুযায়ী মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত 8 কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সিডিসির প্রকাশিত অ্যান্টিবডি জরিপে যে তথ্য উঠে এসেছে তা আমেরিকার সরকারি পরিসংখ্যানের তুলনায় অনেক বেশি। এতে বোঝা যায় আমেরিকার বেশিরভাগ সংক্রমণই নির্ণয় করা হয়নি অথবা সেটি উপসর্গবিহীন ছিল বা সংক্রমিত হওয়ার তথ্য রিপোর্ট করা হয়নি। অ্যান্টিবডি লেভেলের জাতীয় স্তরের প্রতিনিধিত্বমূলক গবেষণার উপর ভিত্তি করে একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আমেরিকায় 18 বছরের কম বয়সী প্রায় 75% জনগোষ্ঠী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। গত শীত মৌসুমে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও অল্প বয়সীরা এ সময় ব্যাপকভাবে করোনায় আক্রান্ত হয়। অবশ্য 2021 সালের ডিসেম্বরে ওমিক্রন আসার আগেই জনসংখ্যার 1/3 পূর্বে করোনায় সংক্রমণের প্রমাণ ছিল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নতুন তথ্য অনুসারে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিটি বয়সের মধ্যে সংক্রমণ বাড়িয়েছে। শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে অনেকেই টিকার আওতার বাইরে থাকায় তাদের সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি। একই সময়ে 65 বছর বা তার বেশি বয়সী মানুষ এবং করোনা টিকা নেওয়া জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার কম ছিল। ওমিক্রনের প্রভাবে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে আমেরিকায় সংক্রমণ বেড়ে গেলেও 11 বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে 75.2% রক্তে সংক্রমণ সম্পর্কিত অ্যান্টিবডি ছিল, যা আগের 3 মাসে ছিল 44.2%। অন্যদিকে 12-17 বছর বয়সীদের মধ্যে সংক্রমণ সম্পর্কিত অ্যান্টিবডি ছিল 74.2%, যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল 45.6%। এএফপি বলছে, গবেষণার অংশ হিসেবে 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রতি মাসে সমগ্র আমেরিকা থেকে নেওয়া প্রায় 75,000 রক্তের নমুনা পরীক্ষা করা হয়, আর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা করা হয় 45,000 রক্তের নমুনা। গবেষণায় শুধুমাত্র আগের সংক্রমণের প্রতিক্রিয়ায় তৈরি অ্যান্টিবডি পরীক্ষা করা হয়েছে, টিকার কারণে সৃষ্ট অ্যান্টিবডি নয়। বয়স, লিঙ্গ এবং মেট্রোপলিটন স্ট্যাটাসের অবস্থা অনুসারে পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে জাতীয় পরিসংখ্যান তৈরি করা হয়েছে। আমেরিকার কোভিড-19 সেরোলজি টাস্ক ফোর্সের সহকারী প্রধান ক্রিস্টি ক্লার্ক সাংবাদিকদের বলেন, করোনায় সংক্রমিত হওয়ার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি থাকার মানে এই নয় যে আপনি ভবিষ্যতের সংক্রমণ থেকে সুরক্ষিত। পূর্ববর্তী সংক্রমণ গুরুতর রোগ এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগতে কিছুটা সুরক্ষা প্রদান করতে পারে বলে দেখা গেছে। তবে সংক্রমণের আগে বা পরে করোনা টিকা যখনই নেওয়া হোক, সেটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। এএফপি বলছে, করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র বর্তমানে 50 বছরেরও বেশি বয়সীদের টিকার চতুর্থ ডোজ দিচ্ছে, আর এর কম বয়সী সবাইকে 3টি করে ডোজ দিচ্ছে। এছাড়া 5 বছর বা এর কম বয়সী শিশুরা এখনও টিকা দেওয়ার জন্য যোগ্য নয়। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।